বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কলকাতার খুব কাছেই একদিনে ঘুরে আসার মতো খুব সুন্দর একটি দর্শনীয় স্থান, হুগলি জেলার ব্যান্ডেলে অবস্থিত লাহিড়ী বাবার আশ্রম। বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গিয়েছেন আজ আমরা কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রম। সেখানে কি কি রয়েছে, কি কি দেখবেন এবং কিভাবে যাবেন সব কিছুই জানাবো আপনাদের। আমরা আজ রওনা দিয়েছি হাওড়া শালকিয়া থেকে। হাওড়া শালকিয়া থেকে লাহিড়ী বাবা আশ্রমের দূরত্ব প্রায় 45 কিলোমিটার এবং গুগল ম্যাপে সময় দেখাচ্ছে 1 ঘন্টার মতো। এখানে যারা গাড়িতে আসবেন তারা দিল্লি রোড ধরে চলে আসতে পারেন এই আশ্রমে। এছাড়াও হাওড়া কিংবা শিয়ালদহ স্টেশন থেকে সরাসরি ব্যান্ডেল যাওয়ার প্রচুর লোকাল ট্রেন রয়েছে। সেখান থেকে ট্রেন ধরে আপনাকে নামতে হবে ব্যান্ডেল স্টেশনে এবং স্টেশন থেকে নেমে বাঁ দিকেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেখান থেকে টোটো নিয়ে চলে আসতে পারবেন আপনি এই লাহিড়ী বাবার আশ্রমে। টোটোতে একজনের ভাড়া 20 টাকা। স্টেশন থেকে আশ্রমে পৌঁছতে সময় লাগবে প্রায় মিনিট 15-এর মতো। ফাইনালি 1 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গিয়েছি লাহিড়ী বাবার আশ্রমের কাছে। এখানে রয়েছে বিশাল বড় পার্কিং। পার্কিং চার্জ 40 টাকা করে। তো আমি দেখাচ্ছি, পুরো আশ্রমটা ঘুরে দেখাচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আমি পুরো আশ্রমটা ঘুরে দেখাচ্ছি। সবাই পেছনে আসছে, আমি আর বাবা এখন এগিয়ে যাচ্ছি আশ্রমে। আশ্রমে প্রবেশের মুখেই রয়েছে সারি সারি দোকান। এই আশ্রমের নাম আধারালয়। আশ্রমের প্রবেশদ্বারের সামনেই দেওয়া রয়েছে আশ্রমে প্রবেশের পোশাকের কিছু নিয়মাবলী। এখানে মাথায় ঢাকা দিয়ে মহিলাদের প্রবেশ করতে হয়, সেই জন্য আমরা সবাই এখন মাথায় ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করেই বাঁ দিকেই দেখতে পাবেন ভীষণ সুন্দর ফুলের বাগান এবং ডান দিকে রয়েছে শিবমূর্তি ও শিবলিঙ্গ। এই আশ্রমের মূল বৈশিষ্ট্য হল পরিষ্কার ও পরিচ্ছন্নতা। প্রকৃতি এবং গাছপালাকে ব্যবহার করে সুন্দরভাবে সাজানো এক পরিবেশ। আর ভেতরে ঢুকে স্যানিটাইজার করা হচ্ছে খুব ভালোভাবে, পুরো শরীরে স্যানিটাইজার করা হচ্ছে, মানে ওপরে স্প্রে রাখা আছে। আর ভালো করে মাথা ঢেকে নিতে বলা হলো। এখানে সবাই মাথা ঢাকছে যারা ঢেকে আসেনি। মাস্ক পরতে হবে, আমি তাও মাস্ক খুলে দিয়েছি। ভীষণ সুন্দর, অনেক বড়। সবাই এখন মাথা ঢেকে নিয়েছি কারণ মাথা না ঢেকে এখানে প্রবেশ নিষেধ। আর এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মূল রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে যেতেই বাঁ দিকে এলেই দেখতে পাবেন মা দুর্গার মূর্তি এবং ডান দিকে রয়েছে দেবী জগদ্ধাত্রীর মন্দির। এই মন্দিরে স্বর্ণবর্ণের 10 হাত বিশিষ্ট দেবী জগদ্ধাত্রী পূজিত হন। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় এই রূপেই স্বপ্নে মাকে দেখেছিলেন। এখানে জুতো জমা রেখে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। এই জুতো 2 টাকা করে, এক একজনের 2 টাকা করে নেওয়া হয় এখানে জুতো জমা রাখতে। এখানে রয়েছে বাচ্চাদের একটা পার্ক, দোলনা রয়েছে। এই আশ্রমে রয়েছে থাকার ব্যবস্থাও। আশ্রমে থাকার জন্য নিচের ফোন নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এবং এখানে অন্নভোগও খাওয়ানো হয়। অন্নভোগ খাওয়ার জন্য আশ্রমের অফিস থেকে দুপুর 12টার মধ্যে কুপন কাটতে হবে। আশ্রমের নাম আধারালয়। মানুষের দেহ একটি আসন বা আধার।
সেখানে বসে সাধনা হয়। মূল মন্দিরটিও সেইভাবে নির্মিত হয়েছে। 2016 সালের 6 নভেম্বর এই মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দিরের সামনে রয়েছে কৃষ্ণ অর্জুনের মূর্তি। যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ীর নামে খ্যাত হয়ে উঠেছে লাহিড়ী বাবার আশ্রম। মূল মন্দিরে প্রবেশ করার জন্য রয়েছে পুকুরের ওপর দিয়ে দৃষ্টিনন্দন সেতু করা। জলাধারে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মূল মন্দিরে ফটো তোলা নিষেধ। প্রিয়াজ পরম্পরার ষষ্ঠ প্রাণপুরুষ শ্রী সুধীর বন্দ্যোপাধ্যায় এবং তার পিতা দিলীপ বন্দ্যোপাধ্যায়ের একান্ত প্রচেষ্টায় গড়ে উঠেছে যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী বাবার নামাঙ্কিত লাহিড়ী বাবার আশ্রম। 1868 সালে ডিসেম্বর মাসে লাহিড়ী মশাই অফিসের কাজে রানীক্ষেত যান। সেখানে তিনি দেখা পান বাবাজি মহারাজের। সেখানেই তিনি বাবাজি মহারাজের কাছে দীক্ষিত হন এবং পরে সংসারী ব্যক্তিদের আর্থিক উন্নতির জন্য তাদের দীক্ষা দেওয়া শুরু করেন। মন্দিরে ঢুকেই আপনি দেখা পাবেন বাবাজি মহারাজের। গর্ভগৃহে গিয়ে দেখা যাবে যোগীরাজ শ্যামাচরণ মহাশয়ের মূর্তি। এই মন্দিরে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মন্দির, নর্মদেশ্বরের লিঙ্গ মূর্তি। সন্ধে নামার সাথে সাথে মন্দিরে শুরু হয়েছে সন্ধ্যা আরতি। সন্ধ্যাবেলা স্নিগ্ধ আলোয় সন্ধ্যা আরতি এক কথায় অপূর্ব। সন্ধ্যাবেলায় রঙিন আলোয় আরো সুন্দরভাবে সেজে উঠেছে মন্দির প্রাঙ্গণ। মন্দিরে প্রবেশে সামনে বাঁদিকে রয়েছে ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তি। সন্ধে নামার সাথে সাথে গুটি গুটি পায়ে নিজেদের বাসায় ফিরছে হাঁসগুলি। এরপর আশ্রমে প্রবেশের প্রধান গেটের বাঁদিকে গেলে দেখতে পাবেন ধ্যানমগ্ন শিবমূর্তি। তারপর সামনের দিকে এগিয়ে এলে দেখতে পাবেন স্বর্ণবর্ণের নারায়ণ মূর্তি। এরপর রয়েছে বাবা লোকনাথের মন্দির। তারপরে দেখতে পাবেন ব্যাসদেব ও চার বেদ। তারপর দেখা পাবেন যীশুখ্রিস্টের এবং মক্কা মন্দির। সর্বধর্ম সমন্বয়ের বাণী পাবেন এই মন্দিরে এসে। কলকাতার কাছেই এই আশ্রমে অবশ্যই একবার আসবেন। আজকের ব্লগটা এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।